بسم الله الرحمن الرحيم إن شاء الله আজকে জমির বা সর্বনাম নিয়ে আলোচনা করা হবে। এই যে এই অংশের জমিরগুলো যে দেখতে পাচ্ছেন, তারপর এগুলো হলো একবচন, দ্বিবচন, বহুবচন। আনা, আংতা, আংতি, হুয়া, হিয়া, নাহনু, নাহনু, আংতুমা, আংতুমা, হুমা, হুমা, নাহনু, আংতুম, আংতুন্না, হুম, হুন্না, এগুলা জমির। তো এই জমিরগুলো খেয়াল করুন, প্রত্যেকটা জমির আলাদাভাবে উচ্চারণ করা যাচ্ছে এবং প্রত্যেকটা জমির স্বতন্ত্র, কোনো কিছুর সাথে যুক্ত নাই। আবার এইগুলা খেয়াল করুন, ইয়া, ইয়া কা, ইয়া কি, ইয়া হু, ইয়া হা, এগুলা একবচন, এগুলা দ্বিবচন, এগুলা বহুবচন। ইয়া না, ইয়া কুমা, ইয়া কুমা, ইয়া হুমা, ইয়া হুমা, ইয়া না, ইয়া কুম, ইয়া কুন্না, ইয়া হুম, ইয়া হুন্না, এগুলাও জমির, এগুলাও জমির, এগুলাও জমির। এইগুলাকে আপনি আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে পারছেন, এইগুলাকেও আপনি আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে পারছেন। যে সমস্ত জমির আলাদা আলাদা মানে স্বতন্ত্র, এগুলোকে বলে মুনফাসিল, মুনফাসিল। মুনফাসিল শব্দের অর্থই স্বতন্ত্র, স্বাধীন, আলাদা আলাদা। আবার এই যে এই জমিরগুলা দেখতে পাচ্ছেন, এই জমিরগুলার নাম হলো মারফু, জমিরে মারফু, মুনফাসিল। তো এগুলা মারফু কেন? কারণ এগুলা সবসময় রফা অবস্থায় ইউজ হয়। যেমন রশিদুন, তিলমিজুন। তো রাশেদ এটা একটা কি নাম, বিশেষ্য। আর বিশেষ্যর পরিবর্তে যেটা ইউজ হয় সেটার নামই কি, সর্বনাম। তো রাশেদের পরিবর্তে আমি বললাম যে হুয়া তিলমিজুন। রাশেদের অবস্থাটা কি ছিল, মারফু ছিল, রাশেদের উপরে পেশ ছিল। তো এখন রাশেদের পরিবর্তে যে আমি হুয়া বসালাম, এই হুয়াটার উপরেও কি পেশ। তো এই জমিরগুলো সবসময় মারফু আকারে, এই জমিরগুলো বাক্যের এমন জায়গায় বসে যেখানে কিনা মারফু হয়। আবার এই জমিরগুলো বাক্যের এমন জায়গায় বসে যেখানে সবসময় মাংসুব হয়, অর্থাৎ জবর হয়। এর জন্য এগুলাকে বলে জমিরে মাংসুব, মুনফাসিল। এগুলা তো জমির, তারপরে এগুলো মুনফাসিল। মুনফাসিল কেন, আলাদা আলাদাভাবে উচ্চারণ করা যায়, স্বতন্ত্র। আর একটা হলো মাংসুব কেন, যেহেতু এগুলো বাক্যের এমন জায়গায় বসে যেখানে কিনা জবর হয়। আর এগুলাকে মারফু কেন, এগুলা বাক্যের এমন জায়গায় বসে যেখানে কিনা পেশ হয়, অর্থাৎ হয়তো মুক্তাদা আকারে ব্যবহার হয় অথবা ফায়েল আকারে ব্যবহার হয়। তারপরে এই অংশটা দেখুন, এখানে জমিরগুলা কিভাবে যুক্ত আছে, লি, লাকা, লাকি, লাহু, লাহা, লানা, লাকুমা, লাকুমা, লাহুমা, লাহুমা, লানা, লাকুম, লাকুন্না, লাহুম, লাহুন্না। এটা মূলত লি হরফুল জার, তারপরে এখানে লি, লাকা। এখন বলতে পারেন লা হলো কেন, লি হরফুল জার লা হলো কেন। আসলে পড়ার সুবিধার্থে এখানে লিটাকে লা পড়া হচ্ছে, এটা মূলত লিকা কিন্তু পড়ার সুবিধার্থে লাকা পড়া হচ্ছে। তো লি, লাকা, লাকি, লাহু, লাহা, তো এখানে হরফুল জারের সাথে জমিরগুলো যুক্ত, হরফুল জারের সাথে জমিরগুলো যুক্ত। পরে আবার এখানে দেখুন, কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবাহা, কিতাবুহা, কিতাবুনা, কিতাবুকুমা, কিতাবুকুমা, কিতাবুহুমা, কিতাবুহুমা, কিতাবুনা, কিতাবুকুম, কিতাবুকুন্না, কিতাবুহুম, কিতাবুহুন্না। এই যে এখানেও জমিরগুলা কি,
আরেকটা শব্দের সাথে যুক্ত, মানে কি স্বাধীন না। তারপর এই যে ফেইলগুলো দেখতে পাচ্ছেন, কাতাবা কাতাবাত কাতাবতা কাতাবতি কাতাবতু কাতাবা কাতাবাতা কাতাবতুমা কাতাবতুমা কাতাবনা কাতাবু কাতাব কাতাবনা কাতাবতুম কাতাবতুন্না কাতাবনা, এই যে ফেইলগুলো দেখতে পাচ্ছেন এই ফেইলগুলোর মধ্যেও কী আছে, জমির আছে। কাতাবা এটার মধ্যে হুয়া আছে, কাতাবাত হিয়া আছে, কাতাবতা এখানে আংতা আছে, কাতাবতি আংতি আছে, কাতাবতু আনা আছে, তারপরে কাতাবা এখানে না, কাতাবা এখানে কি আছে, হুমা আছে, তারপরে কাতাবাতা এখানেও হুমা আছে, কাতাবতুমা কাতাবতুমা এখানেও কি, কাতাবতুমা এখানে আংতুম আছে, এখানে আংতুমা, তারপরে এখানে আংতুমা, কাতাবনা এখানে নাহনু আছে। তো এরকমভাবে প্রত্যেকটা ফেইলের মধ্যে কি রয়েছে, ফাইল রয়েছে, আর ফাইলগুলো কি জমির, জমির আকারে। তো এখানেও জমির আছে। তো এই জমিরগুলা, এই যে এখানে জমির দেখলেন, তারপরে এখানেও জমির দেখলেন, তারপরে এটার মধ্যেও জমির দেখলেন, তো এই জমিরগুলা কি যুক্ত, কোনো কিছুর সাথে যুক্ত, মানে কি না, স্বতন্ত্র না, স্বাধীন না, আলাদা না, এগুলাকে বলা হয় মুত্তাসিল, মানে যুক্ত। এগুলাকে বলে জমিরে মুত্তাসিল, কারণ কি, এটা কোনো কিছুর সাথে যুক্ত। তো এখানে দেখেছিলেন মারফু হয়েছে, এখানে দেখেছেন মাংসুব হয়েছে, আর এখানে কি দেখেছেন, মাজরুর হয়েছে, কারণ লি হরফুল জারের পরে কোনো কিছু যদি বসে তাহলে সেটা কি হয়, মাজরুর হয়। তাহলে আমরা বলতে পারি যখন কি না জমির মারফু এবং মাংসুব হয় তখন সেটা হয় মুংফাসিল, যখন মাজরুর হয় তখন সেটা হয়ে যায় মুত্তাসিল। দেখেন এখানে লি হরফুল জারের কারণে জের হয়েছে, আবার এখানে কিতাবি কিতাবুকা কিতাবুহু কিতাবুহা, এখানে যেটা হচ্ছে সেখানে মুজফ মুজফুন ইলাই, আর মুজফুন ইলাইয়ের মধ্যে কি হয়, জের হয়। তো এখানে আমরা দেখতে পেলাম মাজরুর হয় মুত্তাসিলে, উচ্চারণ হচ্ছে কিন্তু আলাদা না, এটা যেরকম স্বতন্ত্র আলাদা আলাদা, এটার সাথে আর কোনো কিছু যুক্ত নাই, উচ্চারণ হচ্ছে আর যুক্ত নাই, উচ্চারণ হচ্ছে কোনো কিছু যুক্ত নাই, এখানে উচ্চারণ হচ্ছে কিন্তু কি, আরও কোনো কিছুর সাথে যুক্ত। আবার এখানেও কি, উচ্চারণ হচ্ছে, উচ্চারিত হচ্ছে কিন্তু কোনো কিছুর সাথে যুক্ত, যেরকম কিতাবি ইয়াটা, তারপর এখানে কিতাবুন আছে, কিতাবের সাথে এটা যুক্ত। আবার এখানে ফেলগুলোর মধ্যেও দেখেন কাতাবা, এখানে হুয়া জমির আছে কিন্তু একটা শব্দের সাথে যুক্ত, ঠিক আছে, এই যে কাতাব তুমা, এখানে তুমা যে আছে তারপরে এটার সাথে যুক্ত। তো এখানে উচ্চারিত হচ্ছে কিন্তু কোনো কিছুর সাথে যুক্ত, যখন কিনা উচ্চারিত হয়, এই যে এখানে যুক্ত, এখানে যুক্ত, এখানে যুক্ত, তখন সেটা মুত্তাসিল। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখুন এগুলো আছে কিন্তু অনুচ্চারিত, যেরকম এই যে কাতাবা, এটার মধ্যে হুয়া জমির আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না, কাতাবাত এখানে হিয়া আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না, তারপরে কাতাবা কাতাবাতা কাতাব কাতাবু কাতাবনা, এগুলোর মধ্যে দেখেন জমির আছে কিন্তু উচ্চারণ হচ্ছে না, আবার এখানে কাতাবতা কাতাবতি, তারপরে কাতাবতুমা কাতাবতুমা, কাতাবতুম কাতাবতুন্না, কাতাবনা কাতাবনা কাতাবতু, এগুলোর মধ্যে কি, উচ্চারিত হচ্ছে, যুক্ত আছে প্লাস উচ্চারিত হচ্ছে, কিন্তু এইগুলোর মধ্যে দেখুন যুক্ত আছে কিন্তু উচ্চারিত হচ্ছে না, এগুলো কি লুকায়িত। এই লুকায়িতটাকে বলে আরবিতে মুস্তাতির, লুকায়িতকে আরবিতে বলে মুস্তাতির। তো এই যে দেখেন জমিরে মারফু মুংফাসিল, জমিরে মাংসুব মুংফাসিল, জমিরে জমিরে এটা হলো মুত্তাসিল, জমিরে মুত্তাসিল, জমিরে মুত্তাসিল, জমিরে মুত্তাসিল। আবার এই জমিরে মুত্তাসিল মুত্তাসিল মুত্তাসিলের মধ্যে মুস্তাতির আছে, মানে লুকায়িত জমির আছে, আর লুকায়িত জমিরগুলা কি, এই যে এগুলার মধ্যে লুকায়িত রয়েছে, এগুলা কি হচ্ছে না, উচ্চারিত হচ্ছে না, আছে কিন্তু উচ্চারিত হচ্ছে না, এটাকে বলে মুস্তাতির, জমিরে মুস্তাতির। এই যে এখানে সবগুলো, এখানের সবগুলো, এখানেরও সবগুলো, এই যে এগুলা সহ এগুলাকে সবগুলাকে বলে মুত্তাসিল,
মুত্তাসিল কেন? কারণ কোনো কিছুর সাথে এই জমিরগুলো যুক্ত। এখানে যেরকম আলাদা আলাদাভাবে, এরকম আলাদা আলাদাভাবে না, কিন্তু যুক্ত। এইদিকে যেরকম হরফুল জারের সাথে যুক্ত, এরকম এখানে যেরকম মুজফের সাথে যুক্ত, এখানে ফেইলের সাথে যুক্ত, ফেইলের মধ্যে যুক্ত। আবার এখানে যুক্ত 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 এখানে উচ্চারিত হচ্ছে, এগুলোর মধ্যে উচ্চারিত হচ্ছে, এগুলোর মধ্যে উচ্চারিত হচ্ছে, কিন্তু এখানে উচ্চারিত হচ্ছে না। এই উচ্চারিত হচ্ছে না, আছে কিন্তু উচ্চারিত হচ্ছে না, এগুলো হলো মুস্তাতির, এগুলো হলো মুস্তাতির। এই যে এখানে আনা, আংতা, আংতি, এগুলো মারফু আকারে ইউজ হচ্ছে, এখানে মাংসুব আকারে ইউজ হচ্ছে, এখানে মাজরুর আকারে ইউজ হচ্ছে, তারপরেও কোনো কিছু পরিবর্তন হচ্ছে না কেন? পরিবর্তন হচ্ছে না এই জন্যই যে এগুলো হলো মাবনি, মুরব বাক্যের বিভিন্ন জায়গায় ইউজ হওয়ার কারণে পরিবর্তন হয়। কিন্তু মাবনি যেখানেই বসুক না কেন, সামনে হরফুল জার আসুক বা মুজফ আসুক, যেটাই হোক না কেন, এগুলোর কোনো পরিবর্তন হয় না। এর জন্য জমিরগুলাকে মাবনি বলে। জমির ইসিম, কিন্তু এই ইসিমগুলো হলো মাবনি, মানে পরিবর্তন গ্রহণ করে না।